আপনি এরকম বাবাকে বলেন পাটাকে এরকম উঠাইতে, আমরা একটা ভিডিও দিচ্ছি, ভিডিও ওই যে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দিয়ে উনি বাম পা উঠাচ্ছে ভিডিওতে, যিনি যাকে দেখতে পাচ্ছেন দেখেন বাম পাটা উঠাবে, কিন্তু এই বাম পায়ের পেছন দিকে যদি টান লাগে তাহলে আর উঠাবে না। আসসালামু আলাইকুম, যিনি কল করেছেন এখন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? জি, আপনি কোথা থেকে কল করেছেন? কোথা থেকে? ঠাকুরগাঁও মোহাম্মদপুর। আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন মোবাইলের ভলিউম শূন্য করে দিন। আপনার নাম বলেন। আমার তো সমস্যা না, সমস্যা আমার বাবার মানিক। বাবার নাম আছে? আছেন মানিক। মানিক, মানিক বয়স কত মানিকের? তার বয়স 35। আপনার বয়স কত? আমার বয়স 18। আচ্ছা, বলেন বাবার কি কষ্ট? স্যার আমার বাবার স্যার ওই কোমরের নিচে স্যার ব্যথা, কোমরের নিচে স্যার বাম পা এটা ব্যথা, মানে অবশ হয়ে যায় পাটা, বারবার ঘিঞ্জে এরকম লাগে। এর কতদিন থেকে এই কষ্ট? স্যার প্রায় 2 মাস আমাদের এদিকে ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু স্যার মানে কমেছে, মানে যেটুকু কমছে ওইটুকুই। আর স্যার আপনার ওই ব্যায়ামগুলো করে স্যার একটু উপকৃত আমরা পাইছি, কিন্তু স্যার আর বেশি মানে যেটা পাইছি এটাই আর যায় না। আপনার বাবার কোমরের ব্যথা বাম দিকে না ডান দিকে? স্যার বাম পাশে। এই ব্যথা কোমর থেকে হাঁটুর নিচে যায়? হ্যাঁ স্যার যায়, পা পর্যন্ত যায়। এই যে পা পর্যন্ত যায়, এটা কখন যায়? বসে থাকলে, হাঁটলে, শুয়ে থাকলে, দাঁড়ালে? জি, হাঁটাচলা করলে। উনি কি এ ব্যাপারে এমআরআই করেছেন? না স্যার এমআরআই করেনি, তবে স্যার এক্সরে করেছে। এক্সরে করে স্যার মেরুদণ্ডে ওখানে স্যার হাড় বলে ক্ষয় গেছে, এটা ওষুধ খাচ্ছে, কিন্তু স্যার কই পালাচ্ছে না। তো ঠাকুরগাঁয় থাকেন, কোথায় ডাক্তার দেখিয়েছেন? ঠাকুরগাঁয় ডাক্তার দেখেছি। আপনার বাবাকে বলেন বিছানায় চিত হয়ে শুবেন, মাথার নিচে একটি বালিশ দেবেন। চিত হয়ে শুয়ে মাথার নিচে একটি বালিশ দেবেন। এখন বাম পায়ের আঙ্গুল, এই যে এরকম আঙ্গুল, একটু আগেই কথা বলতেছিলাম রংপুরে জাকিরের সাথে, ওনারও এরকম ধরনের প্রবলেম। স্যার বলেন, এরকম ধমক দিয়ে কল বলেন কেন? আন্তরিকতার সহিত বলেন, আমি তো আপনাকে ফ্রি চিকিৎসা দিতে আসছি, তাই না? আর আপনি আমাকে ধমক দেন? আপনার কথা পরিবর্তন করতে হবে। কেটে দিলে আবার ওই বাবা চিকিৎসা পাবে না। আপনি এরকম বাবাকে বলেন পাটাকে এরকম উঠাইতে, আমরা একটা ভিডিও দিচ্ছি, ভিডিও ওই যে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দিয়ে উনি বাম পা উঠাচ্ছে ভিডিওতে, যিনি যাকে দেখতে পাচ্ছেন দেখেন বাম পাটা উঠাবে, কিন্তু এই বাম পায়ের পেছন দিকে যদি টান লাগে তাহলে আর উঠাবে না। কতটুকু উঠাতে পারে? না, যে পর্যন্ত টান না লাগে সে পর্যন্ত কতটুকু উঠাতে পারে দেখেন। দুই হাত উঠালে তো উনি নর্মাল, ওনার তো প্রবলেম নাই। টান লাগে কতটুকু উঠালে? একটু দ্রুত করবেন, আপনি অনেক সময় নিয়ে যাচ্ছেন আমাদের। কতটুকু উঠালে টান লাগে? দেড় হাত তো অনেক। এখন বাবাকে বলেন দুই হাঁটু ধরে বুকের দিকে টানবে।
টেনে বুকে ধরে রাখলে দেখেন তো এখন পায়ের মধ্যে ব্যথা আছে? পায়ের মধ্যে ব্যথা আছে কি? তার নেই নেই এই এক্সারসাইজ বারবার করবেন উনি। এক্সারসাইজ করার আগে বারবার এই এক্সারসাইজ করার আগে নারকেল তেল রসুন দিয়ে ওনাকে ডলবেন। আপনি কি এক্সারসাইজ করেন? আমার যে এক্সারসাইজ করছেন বলছেন যে এরপরে আর ভালো হয় না, সেটা কি এক্সারসাইজ করছেন? হ্যাঁ, কিন্তু আপনার বাবাকে প্রথম হলো নারকেল তেল রসুন দিয়ে উনি একদম উপুর হয়ে ফ্ল্যাট শুবে কোনো বালিশ টালিশ ছাড়া একদম বিছানার উপরে, তখন আপনার মাকে বলবেন মাজাতে এটা ডলে দিতে। মাজা থেকে পায়ের নিচ পর্যন্ত একদম পা পর্যন্ত বাম পাশে এটা ডলবে 10-10-20 মিনিট। এরপরে এটা কতদিন থেকে উনি কষ্ট পাচ্ছেন? এরপরে উনি ঠান্ডা সেঁক দেবেন। আপনার সংযোগ আমাদের সাথে নাই, আপনার সংযোগ আমাদের সাথে নাই যিনি কল দিয়েছিলেন ঠাকুরগাঁ থেকে, আমি যেভাবে বলছি এভাবে আপনি করেন এবং ঠান্ডা সেঁক দেবেন। ওই একটু আগে রংপুরের থেকে জাকির যে তাকে যে চিকিৎসা দিছি আপনার বাবাও এভাবে চিকিৎসা করতে বলেন, 2 সপ্তাহ পরে আমাকে জানায়েন কি কষ্ট। আচ্ছা